বরগুনার আমতলি তালতলি ও সদর উপজেলা নিয়ে গঠিত বরগুনা এক আসন। এখানে বরাবরই আওয়ামী লীগের আধিপত্য। 1991 সালে নির্বাচিত হন আওয়ামী লীগের ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, পরের নির্বাচনেও জয় পান তিনি। 2001 সালে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন, তবে দলের বিদ্রোহী প্রার্থী ছিলেন এ আওয়ামী লীগ নেতা। পরের নির্বাচনে আবারও জয়ে ফেরেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। সবশেষ 2014 সালে জয় ধরে রাখেন তিনি। এ অবস্থায় আগামী নির্বাচনকে ঘিরে আগেভাগেই মাঠে নেমেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ। একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে থাকায় ক্রমশ দুশ্চিন্তা বাড়ছে নেতাদের মধ্যে। দীর্ঘদিনের হেভিওয়েট প্রার্থীর পরিবর্তনও চাইছে একাংশ। সরকার এক কথা বলে, শেষ চলে আর এক যেহেতু আমরা বিভিন্ন অভিযোগ নিয়ে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখা করছি এবং লিখিতভাবে আমরা দিয়েছি। বরগুনার আওয়ামী লীগের মানুষ নেতৃত্বের পরিবর্তনের জন্য আজকের তৃণমূল পর্যায় থেকে সারা জায়গায় নেতৃত্বের বর্তমান সংসদ সদস্য দাবি করছেন, বিগত সময়ে সফলতার কারণেই আগামী নির্বাচনে তিনি দলের মনোনয়ন পাবেন। 100 জনের মধ্যে 61 জন হতদরিদ্র ছিল, আজকে এই 10-9 বছরের রাষ্ট্র পরিচালনার সার্থকতায় আজকে সেখানে এখন মাত্র 11-12% মানুষ হতদরিদ্র। প্রস্তুতি নিচ্ছে দলটি দৃশ্যমান কোন উন্নয়ন বরগুনার মানুষ এখানে দেখেনি, অতএব বরগুনার মানুষ সকল মানুষ পরিবর্তনের পক্ষে। অতীতে যা ঘটছে সেই অবস্থায় আজকে বিএনপি নাই। আগামী দিনে যদি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয় দুইটি আসনই আমরা পাবো। তিন উপজেলা নিয়ে গঠিত বরগুনা এক আসনের ভোটার প্রায় 4,15,000। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা।